হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সাথে আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টা হলো, আগে মূলত আমরা ইমো যারা চালাইতাম তারা জানি যে একটি মোবাইল ডিভাইসে বা একটি ইমো অ্যাপ্লিকেশনে একটি মাত্র নাম্বার বা একটি অ্যাকাউন্টে ব্যবহার করা যেত। কিন্তু বর্তমানে একটি অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু মাল্টি অ্যাকাউন্ট ইউজ করতে পারি। তো এই অ্যাকাউন্টটা আমরা কীভাবে ক্রিয়েট করবো বা কীভাবে ব্যবহার করবো সেটা আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো। বুঝতে পারছেন তো, আমরা আগে যারা দুটো নাম্বার বা দুটো অ্যাকাউন্ট চালাইতাম তাদের কিন্তু দুটো ইমো অ্যাপ্লিকেশন ব্যবহার করা লাগতো, বিশেষত একটা ইমো লাইট এবং একটা ইমো। কিন্তু আমরা এখন চাইলেই একটা ইমো অ্যাপ্লিকেশনে দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চালাইতে পারি। তো সে কাজটা আমরা কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, গুগল প্লে স্টোরে যাইতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে লিখতে হবে ইমো অ্যাপ। তো ইমো অ্যাপ লেখার পরে এই যে আমার কিন্তু অলরেডি চলে আসছে, আমি যেহেতু আগে এটা কী করে রাখছি, ইনস্টল করে রাখছি, সো আমি কী করবো, ওপেন করব। ওপেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এটা ইন্টারফেসটা আসলে পরে আপনারা দেখবেন যে সবার নিচে একটা প্লাস আইকন দেখায়। এই যে প্লাস আইকনে আমি এখন ক্লিক দিলাম। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসলো, নিউ গ্রুপ চ্যাট, অ্যাডস ফ্রেন্ড, স্ক্যান কিউআর কোড এবং মোর। তো আমরা মোরে ক্লিক দিই। মোরে ক্লিক দিলে দেখেন এরকম আসবে আপনার অ্যাকাউন্টের যে ফুল এটা সম্পূর্ণ চলে আসবে। দেখেন আমার অ্যাকাউন্টের নাম, ফোন নাম্বার, তারপর আসছে কি সুইচ অ্যাকাউন্ট, সেটিংস, ইমো ওয়ালেট, মাই ফাইল, আই বুবলি, শেয়ার ইমো, হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো এখানে আসার পরে আমরা যদি এখন সুইচ অ্যাকাউন্টে যাই, দেখেন আমি সুইচ অ্যাকাউন্টে গেলে দেখেন আমার কিন্তু একটাই অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে কিন্তু বর্তমানে আমার একটা নাম্বারে লগ ইন করা আছে। তো আমরা এখন কীভাবে এখানে আরেকটা মাল্টি করব, তো দেখতে পাচ্ছেন নিচে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো অ্যাড অ্যাকাউন্টে আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনি এখন কী কাজ করবেন, আপনি যে নাম্বারটা এখন নতুন একটা নাম্বারে, কারণ ইমো যেহেতু আপনি একটা নতুন একটা ইমো ক্রিয়েট করবেন, তো ওই নতুন নাম্বারটা দিতে হবে। তো আমি আমার নতুন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। এখানে আমি আমার নাম্বারটা দেওয়ার পরে যে কাজটা করতে হবে, দেখেন এখানে আমি ঠিক মাকে দিলাম, দিয়ে বলছে কি ইজ দিস নাম্বার কারেক্ট, আপনার নাম্বারটা কি সঠিক। আপনার নাম্বারটা যদি সঠিক হয় তাহলে ওকে বাটনে ক্লিক দেবেন, আর যদি নাম্বার আপনি ভুল করে থাকেন তাহলে চাইলে কিন্তু আপনি আবারও কী করতে পারবেন, এডিট করতে পারবেন। তো আমার বাটনে ক্লিক দিলেন, ওকে, এখানে ওয়ান মোমেন্ট প্লিজ, অর্থাৎ এখানে আপনার কিন্তু একটা কোড অলরেডি চলে আসবে। তো আমরা একটু দেখি কোড আসছে কি না। কোড কিন্তু এখনও আমার আসে নাই, বুঝতে পারছেন তো। কোড কিন্তু অলরেডি আমার কি চলে আসবে, এই যে দেখেন আমার কিন্তু অলরেডি কোড চলে আসছে। তো কোড চলে আসার পরে আমার কিন্তু কোড অলরেডি নিয়ে নিছে। নেওয়ার পরে এখন এখানে আপনি কি করবেন, এখানে এই যে দেখেন আমার যেহেতু সিমটা এখানেই ছিল, অলরেডি আমার কোড চলে আসছে। এরপরে আপনার ইন্টার নামটা আসবে, যে আপনার নাম। এরপরে আপনাকে কি দিতে হবে, নাম দিতে হবে। নাম দিলাম রানা, আমি আমার নাম দিয়ে দিলাম রানা দিলাম, ওকে। আমার কিন্তু কাজ অলরেডি কি প্রোফাইল হয়ে গেছে, বুঝতে পারছেন তো। আমি এখন যে কাজটা করব, আমাকে এখন ছবি দিতে হবে। তো আমি চুজ অ্যালবামে গেলাম, প্রোফাইল পিকচার আমি একটা দিয়ে দিলাম, মনে করেন এটা, ওকে, এটা আমি এতটুকু দিলাম, ওকে। আমার কিন্তু ছবি অলরেডি কি হয়ে গেছে, এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। এই যে দেখেন আমার ছবি অলরেডি ওকে, তার মানে আমার কাজ হয়ে গেল। এরপরে যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো সেই কাজটা হচ্ছে, আমরা আবারও প্লাস আইকনে যাই, প্লাস আইকনে গিয়ে মোরে গিয়ে, মোরে গিয়ে আমরা দেখবো এবার সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে আপনারা দেখেন এখানে কিন্তু এবার আপনার কি দুটো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার আগের যে একটা অ্যাকাউন্ট আছে এবং রানা নতুন যে অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হলো সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো। আমরা এখান থেকে ব্যাক যাবো, ব্যাক যাওয়ার পরে আমরা দেখি এরপরে যে নতুন অপশনটা সেটা হলো কি, আমরা যাব, চলে যাব দেখেন যে সেটিংসে। সেটিংসে গেলে আমরা এরপরে যাব, যেটা কাজ হলো গিয়ে আমাদের অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস। এই যে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিছু অপশন আসবে, দেখেন চেঞ্জ ফোন নাম্বার, ভয়েস প্রিন্ট, ম্যানেজ ডিভাইস, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, লগ আউট, ডিলেট ইমো অ্যাকাউন্ট। তো আমাদের যে কাজটা হবে, এই যে দেখেন ভয়েস প্রিন্ট, দুই নাম্বার যে পয়েন্টটা আছে সেখানে আমরা ক্লিক দেবো। এটা মূলত আমাদের সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ আমরা যখন আমরা ফেসবুক বা যে কোনো জিমেল অ্যাকাউন্টে যে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করে থাকি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা যদি কেউ কখনো হ্যাক করতে চায় যাতে আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানায় সেই বিষয়টা।
তো এটা মূলত আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের ভয়েস প্রিন্ট অর্থাৎ আমাদেরকে কিছু কোড দিবে যেটা আমাদেরকে বলতে হবে আমাদের ভয়েসের সাথে এটা মূলত দুইবার বলতে হয় যদি কোডগুলো ভয়েসের সাথে মিলে যায় তাহলে এটা প্রোটেক্টেড হয়ে যাবে তো আমরা এখন যে কাজটা করব এখন আমরা স্টার্ট করব স্টার্ট করার পরে দেখেন এখানে আপনার সামনে একটা মাইক্রোফোন আসবে সেটাকে আপনি চেপে ধরে অর্থাৎ হোল্ড করে এই নাম্বারগুলো বলবেন তো আমি এখন আমি আমার নাম্বারগুলো বলতেছি দেখেন দেখেন এখন কিন্তু প্রসেসিং চলতেছে আমি যেটা বললাম এটা কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে তো আমরা একটু সময় নিচ্ছে কারণ এটা নেটওয়ার্কের কারণে দেখেন ভেরিফাই কিন্তু হয়ে গেছে আরেকবার চাচ্ছে যে ভেরিফাই ভয়েস প্রিন্ট এটা এখন ভেরিফাই হবে আপনি তো ফার্স্ট টাইম দিলেন দেওয়ার পরে আমরা যেমন সেকেন্ড স্টেপ চালু করি ভেরিফাই হয়ে গেলে কিন্তু আমাদের একটা কোড যায় সেই কোডের মতো এটা এখন আপনাকে ভেরিফাই করতে হবে তো আমি এখন ভেরিফাই ভয়েস প্রিন্টে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের আবারও কিছু নাম্বার দিছে তো আমরা মূলত এই ডিজিটগুলো এখন বলবো আবারও আমি কী করলাম মাইক্রোফোন যেটা আছে এটাকে আমি হোল্ড করলাম দেখেন এখন কিন্তু প্রসেসিং চলতেছে অর্থাৎ এই যে দেখেন আমার কিন্তু কাজ অলরেডি শেষ অর্থাৎ সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন যেটা ভয়েস প্রিন্ট ম্যাচ অর্থাৎ আমি প্রথমে যে ভয়েস প্রিন্টটা বলছি এবং দ্বিতীয়বার যেটা বলছি এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে তার মানে আমাদের সেকেন্ড স্টেপ এই ভেরিফিকেশনের কাজ ওকে আমরা ওকে বাটনে ক্লিক দিলাম অলরেডি আমাদের কাজ শেষ আমরা এখন থার্ড অপশনে যেটা আপনাদেরকে দেখাবো এটা আমার কাজ শেষ আমরা আবারও ফেরত যাই ফেরত গিয়ে দেখেন আমি আবারও প্লাস আইকনে ক্লিক দিলাম প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে চলে গেলাম মোর অপশনে মোর অপশনে যাওয়ার পরে আমরা এখন যে কাজটা করবো সেটা হলো অ্যাকাউন্ট সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসলো নোটিফিকেশন ফাংশনস প্রাইভেসি স্টোরেজ অ্যান্ড ডাটা ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি তারপরে সর্বশেষে যেটা আছে এটা হলো অ্যাবাউট তো আমরা চলে যাব কোথায় নোটিফিকেশনে নোটিফিকেশনে যাওয়ার পরে আমরা দেখেন এখানে কিছু আসলো এরপরে দেখেন এখানে মেসেজ বিগ গ্রুপস কলস ভয়েস ক্লাব পিপুল হু অ্যাড মি স্টোরি পাবলিক সার্ভিস ইভেন্ট তো আমরা যে কাজটা করবো সেটা হলো কলসে গিয়ে আমরা ক্লিক দিলাম কলসে ক্লিক দিলে দেখেন এখানে হলো ভাইব্রেট রিংটন কলার টান তো আমরা মূলত এটা করতেছি কলার টান দিব কারণ কলার টান বলতে আমাকে যদি কেউ কখনো কল দেয় যাতে সে এখানে গান শুনতে পায় অর্থাৎ বিরক্ত ফির না হয় সে কারণে আমরা এখানে ক্লিক দিলাম কলার টানে কলার টানে ক্লিক দিলে এরপর এরকম একটা ইন্টারফেস আসবে যে সেট ইউর ফেভারিট সং অ্যাজ ইউর কলার টান অ্যান্ড ডেলিগেট ইউর কলার অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো একটা সং আইডেন্টিফাই করুন এবং আপনার যে আপনার যে যে আপনাকে ফোন দেবে তাকে উৎসর্গ করুন তো আমি ওকে বাটনে ক্লিক দিলাম ওকে বাটনে ক্লিক দিয়ে আমরা এখন এখানে চেক দিব যে কোন গানটা আমাদের ভালো লাগে দেখেন অলরেডি কিন্তু আমাদের গান এখান থেকে কী করবো এরপরে ব্যাক অর্থাৎ আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন খুব সহজে তো এভাবে করে আপনারা আপনাদের ইমো একটা ইমো অ্যাপ্লিকেশনে আপনারা কীভাবে মানে অনেকগুলো দুটো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেটা আমি দেখালাম দেখেন আবারও আমি আপনাদেরকে দেখাই যে আমার একটা অ্যাপ্লিকেশনে কিন্তু দুটো অ্যাকাউন্ট বুঝতে পারছেন আপনারা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম